এটা উড়ে যাবে, যেদিন উড়ে যাবে সেদিন ও কান্দবে। প্রিয় দর্শক, দেখছেন ছেলেটির খুবই প্রিয় ককাটেল পাখিটি সে সব সময় সঙ্গে করে নিয়ে বেড়ায় এবং তাকে সে কথা বলা শেখাচ্ছে। আর সবচেয়ে রিস্কি হলো সে কোনো খাঁচা বা প্রোটেকশন ছাড়াই নিয়ে বেড়াচ্ছে। এরকম কিন্তু আপনারা করবেন না কখনই। যাই হোক, প্রিয় দর্শক, আমি আবু জাফর রাজু, বাংলা টাইমসের পক্ষ থেকে আমি আপনাদেরকে আজকে ককাটেল সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করব। চলুন শুরু করা যাক। সৌন্দর্য বিবেচনা এবং সহজে বাচ্চা উৎপাদন ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে এই ককাটেল পাখিটি বাজিগরের পরেই সর্বোচ্চ পোষা পাখি হিসাবে বিশ্বব্যাপী সমাদৃত। শুরুতেই আসি এর পরিচিতি নিয়ে। ককাটেল মূলত একটি অস্ট্রেলিয়ান বহুল পরিচিত পাখি, বাংলাদেশে একে কাকাতুয়াও বলে ডাকা হয়। ককাটেল পাখির দাম সম্পর্কে বলতে গেলে বলা যায় যে আসলে এটির দাম খুবই ভেরি করে, জায়গা এবং জাত অনুযায়ী ককাটেল পাখির দামও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সাধারণত জোড়া 3,000 থেকে শুরু করে 10,000 পর্যন্ত হয়ে থাকে, কারণ এর অনেকগুলো জাত, প্রায় 10 রকমের জাত রয়েছে। এবার আসি ককাটেল প্রতিপালনে 10টি খুবই গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো না করলেই নয়, সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনার ককাটেলের সাথে সময় ব্যয় করুন, সঠিক খাঁচা নির্বাচন করুন, খাঁচার ভিতর ও বাহিরে খেলনা রাখুন, স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করুন, আপনার ককাটেলকে পরিমিত ঘুমের ব্যবস্থা করুন, আপনার ককাটেলকে ব্যায়াম করান, পাখিটির শরীরে হাতের আঙ্গুল দিয়ে শুশুড়ি দিন, ককাটেলকে নিয়মিত গোসল করান, আপনার ককাটেল পাখিটির সাথে খেলা করুন, ককাটেলের সঙ্গে গান করুন এবং আপনার ককাটেলকে অন্য পাখির সঙ্গে মিশতে দিন।